বন্ধুরা, আপনারা যদি ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা প্রয়োজন। কারণ ট্রেনে ভ্রমণকালে আমরা অনেক সময় দরজা অথবা জানলা দিয়ে আমাদের মোবাইল ফোন এবং ক্যামেরা দিয়ে অনেক ভিডিও রেকর্ড করে থাকি। আপনারা এই ভিডিওটি দেখুন, কিভাবে একজন প্যাসেঞ্জার তার মোবাইল ধরে ভিডিও করছিল এবং ঠিক তখনই তার সাথে এই ঘটনা ঘটে। দেখুন কিভাবে এই ছেলেটি এই লোকটির ফোন চুরি করতে যাচ্ছিল। আসলে বন্ধুরা, এই ছেলেগুলো এমন জায়গায় দাঁড়িয়ে থাকে যেখান থেকে তারা ছো মেরে যে কারোর মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে পারে। কারণ যাত্রীদের ট্রেন থেকে নেমে ওই চোরদের ধরতে পারার কোনো সাধ্য নেই। বন্ধুরা, এমন নয় যে এই ঘটনাটি এক জায়গায় ঘটে থাকে। আপনারা ইন্টারনেটে সার্চ করলে এই রকম অনেক ঘটনা দেখতে পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখুন কিভাবে একটি লোক ট্রেনে যাওয়ার সময় ভিডিও করছিল এবং সামনে দাঁড়িয়ে থাকা একটি ছেলে ওই মোবাইলটি ছো মেরে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সতর্ক থাকার কারণে সে নিয়ে যেতে পারেনি। আসলে বন্ধুরা, এই ছেলেগুলোর তাদের জীবনের কোনো মায়া নেই, তারা জীবনকে বাজি রেখে এইভাবে চুরি করে থাকে। আমরা ট্রেনে যাত্রা করার সময় যখন আমরা স্টেশনের কাছাকাছি চলে আসি তখন আমরা দরজার কাছে এসে দাঁড়াই, কিন্তু বন্ধুরা, আমাদের দরজার কাছে দাঁড়ানো বিপজ্জনক হতে পারে। এই ভিডিওতে এই মহিলা যখন দরজার কাছে এসে দাঁড়ায় তখন বাইরে থেকে একটি ছেলে ট্রেনের মধ্যে উঠে পড়ে এবং মেয়েটির পার্স নিয়ে সাথে সাথে দৌড় দেয়। তবে মহিলাটির ভাগ্য ভালো বলে পাশে থাকা লোকটি মহিলাটিকে টেনে ধরেছিল, না হলে মহিলাটিও নিচে পড়ে যেত। তবে বন্ধুরা, মিডিয়া রিপোর্ট অনুযায়ী চলতি ট্রেনের মধ্যে পার্স চুরি করতে গিয়ে এই ছেলেটির মৃত্যু ঘটেছিল। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আপনাকে ট্রেন যাত্রার সময় সতর্ক করার। ট্রেন যাত্রা করার সময় আমরা মাঝে মাঝেই হিজড়াদের দেখা পেয়ে থাকি। তারা ট্রেনের মধ্যে হেঁটে হেঁটে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে। কিন্তু বন্ধুরা, হিজড়াদের এমন একটি গ্রুপ আছে যারা শুধুমাত্র মোবাইল ফোন এবং মানুষদের পার্স চুরি করে। এই ভিডিওতে যেমনটা দেখছেন, এই হিজড়েগুলো ভিডিও করতে থাকা একজন মানুষের মোবাইল চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু যাত্রীটি সতর্ক থাকার ফলে হিজড়াটি মোবাইল চুরি করতে পারেনি। বন্ধুরা, এই ভিডিওতে যেমনটা দেখছেন, একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়েছে এবং সেখানে একজন ব্যক্তি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ট্রেনের মধ্যে গিয়ে উঠে দাঁড়ায় এবং ট্রেন ছাড়ার সাথে সাথেই সেখান থেকে নেমে আসে এবং অপর প্রান্তে একজন যাত্রী দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। তখনই দরজা থেকে চোরটি মোবাইলটি কেড়ে নিয়ে চুরি করে পালিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এখানে এতগুলো লোক থাকা সত্ত্বেও কেউই কোনো প্রতিবাদ করেনি অথবা চোরটিকে তারা ধরেনি। এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও এবং এটি মুম্বাইয়ের একটি রেল স্টেশনের ঘটনা। এখানে আপনারা একটি ছোট্ট বাচ্চা ছেলেকে রেল স্টেশনের দিকে আসতে দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই ছোট্ট বাচ্চা ছেলেটির কাজ দেখে আপনারা অবশ্যই চমকে যাবেন। এই ভিডিওতে দেখছেন এই ছেলেটি কিভাবে একজন যাত্রীর মোবাইল ফোন চুরি করতে চেষ্টা করেছিল এবং হাত দিয়ে মোবাইল কাটতে গিয়ে ওই মোবাইলটি নিচে পড়ে যায়। কিন্তু বন্ধুরা, মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওই লোকটি কিছু দূর যাওয়ার পর ট্রেন থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। আপনারা হয়তো সেটি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে ছেলেটি লোকটিকে দেখে তার দিকে যায় এবং লোকটিকে নিচে পড়া অবস্থায় দেখে সে আবার ফিরে চলে আসে। বন্ধুরা, আপনারা এখন এই ভিডিওটি দেখুন কিভাবে একটি ছেলে মোবাইল চুরি করার জন্য রেললাইনের পাশেই অপেক্ষা করছিল এবং যখনই ট্রেনটি আসে তখনই সে মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রীর সতর্কতার কারণে সে মোবাইলটি নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।